হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মানসী কুকিং ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ নিয়ে আসলাম তোমাদের এই গরমে কিভাবে চলছে দিনগুলো তোমাদের দেখাবো, আর একটু রান্নাবান্না তো থাকবেই। দেখতে থাকো ভিডিওটি, স্পিক না করে ভালো লাগবে। এত রৌদ্রর মধ্যেও জল নিতে হচ্ছে, কারণ সাড়ে নয়টাতে জল এসেছে আর ঠিক রৌদ্রটা পুরো মুখে লাগছে। তো মা জলটা তুলে নিয়েছেন। এদিকে আমি ডিম আলু পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি, একটা ডিমের ঝোল হবে তো তাই। এদিকে চলো। এদিকে আমি ডিম আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হোক। এই দেখো কি রৌদ্র উঠেছে, না কেমনি যে থাকবো এত রৌদ্রের মাঝে। আর কি গরম, বাপরে। এদিকে সিদ্ধটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে ছোট একটা বাটিতে জল নিয়েছি, তো এই জলে মশলাগুলো গুলে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, এবার ডিমটা ভেজে নেব। এদিকে ডিম আলুগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার নামিয়ে নেওয়া হবে। এদিকে যেহেতু আমি পাতলা ঝোল করছি তাই অল্প তেলই থাকুক, আর দেওয়া লাগবে না। এদিকে পেঁয়াজ কুচো করে ছেড়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে, মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিম আলু সব দিয়ে দিয়েছি একসাথে। একটু বাটি দিয়ে ডেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, তো নামিয়ে নেব। এদিকে দেখো ডিমগুলো কষানো হয়ে গেছে, এবার জল দেওয়া হবে। এদিকে একটু গরম মশলা দিয়ে দিব, ডিমের ঝুলে গরম মশলা দিলে অনেক টেস্ট হয় আর খেতেও ভালো লাগে, আর দেখেই তো বোঝা যাচ্ছে কেমন হবে, অনেক টেস্ট হবে দেখেই লাগছে। তো তোমাদের যদি তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তোমাদের যেরকম ভিডিও ভালো লাগে আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। তবে দেখতে থাকো আমার ভিডিওটি, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি।